আসসালামাইকুম, ওয়েলকাম টু নিউ ব্লগ। খালাকে আমি খবর দিয়েছি আসার জন্য, আমি যে কুমিল্লা থেকে এসেছি জানার জন্য, কিন্তু পরে শুনতে পেলাম খালা বাড়িতে চলে গিয়েছে। তো সেই জন্য আমি কাজ শুরু করলাম, কারণ ঘর একদম এলোমেলো হয়েছে, চারদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর কাজ করতে করতে চিন্তা করছিলাম, আহা, গত দুই দিন কি আনন্দে না সময়টা কেটেছে, কত ঢং করেছি, এদিক সেদিক ঘুরেছি, সবাই রান্না করেছে আর আমি বসে বসে খেয়েছি। সব কিছু চিন্তা করতে করতে আবারও কাজে মনোনিবেশ করলাম, কিছু করার নাই। এখন গালিব যেহেতু বাসায় ছিল, সেই জন্য ও কিছু কিছু জিনিস হয়তো একটু বেশি এলোমেলো হয়ে গিয়েছে, কারণ ও টুকটাক ভাত রান্না করেছে, সবজি মাংস আমি দিয়ে গিয়েছিলাম ওকে। তো এখন একে একে সব কিছু ধুয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আমাকে আবার রান্না বসাতে হবে। তো সেই সাথে ঘর মোছা, কারণ গত দুই তিন দিন ঘর মোছা হয়নি, ঝাড়ু দেওয়া হয়নি। তো সেই জন্য ঘর মোছা হতে শুরু করে সব কিছু ক্লিন করা, সব কিছু নোংরা হয়ে আছে, যেটা আমার একদমই পছন্দ না। আমি যতটা সম্ভব পারি গুছিয়ে রাখতে, একটু পরিষ্কার রাখতে পছন্দ করি। আর ওই যে বাড়ির স্মৃতিগুলো বারবারই মনের মধ্যে ভেসে আসছিল, পুকুর পাড় কী সুন্দর সব কিছু, আর আজ আমি ঝাড়ু হাতে। তো আসলে ঘরের কাজ তো করতেই হবে, কিছু করার নাই। হেল্পিং হ্যান্ড থাকলে সুবিধাই একটাই, যে কিছুটা হলেও একটু হেল্প হয়, আর না হলে নিজের কাজ নিজেকেই করতে হয়। তো সব কিছু চিন্তা করতে করতে নিজের সুন্দর সুন্দর ছবিগুলোর কথা মনে পড়ছিল, আর সেগুলোও আপনাদের সাথে একটু একটু শেয়ার করছিলাম। কারণ হয়তো আজকে আমাকে যেভাবে দেখছেন, ছবিগুলো দেখে খুব একটা মেলানো যাচ্ছে না, এই আমি সেই আমি কিনা। যাই হোক, এখন এরপর আমি ফার্স্টে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর কি রান্না করব চিন্তা করতে করতে আপা আমাকে লোটে মাছ দিয়েছিলেন, যেটা আমার খুব পছন্দ। যেহেতু আমার চিটাগাঙে বড় হওয়া, আমি প্রচুর লোটে মাছ খেয়ে বড় হয়েছি, তো সেটা আমার এখনও পছন্দ। তো আপা যখনই আমি চিটাগাং যাই, আপা আমার জন্য রান্না করে, আবার অনেক সময় আমাকে দিয়ে দেয়। তো সেই মাছটাই বের করেছিলাম, আমি ভেবেছিলাম কাটাছে আছে, কিন্তু মাছটা বের করে দেখে যে কাটা নাই। তো পাটশাকও আমরা আপাদের কাছ থেকে যেটা এনেছিলাম, সেটাই আমার হাতে কাছে ছিল, হিসেবে আমি সেই পাটশাকই নিয়ে নিলাম। ইন্তিসার পাটশাক দিয়ে ডাল দিয়ে রান্না করতে খুব পছন্দ করে, তাই আমি আজ সেটাই করছি। আর সাথে ভাতও মোটামুটি হয়ে এসছে, তো লোটে মাছটাকেও আমি একটু ভুনা ভুনা করলাম, একটু হালকা, বেশি ঝাল দেইনি, একটু হালকা ঝাল দিয়ে ভুনা ভুনা করে নিয়েছি। এইভাবে রেস্ট নিয়ে দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা ইন্তিসারের পছন্দে সেমাই জর্দা করেছি, এটা ও খুব পছন্দ করে। তো সব মিলিয়ে আমার এক খুব ব্যস্ত এবং খালা ছাড়া একটা দিন গেল, জানি না খালা কখন ফিরে আসবে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে খালা আসা পর্যন্ত আমি সুন্দরভাবে কাজগুলো সব করতে পারি। আসলে যেহেতু বাচ্চা আসছে, ঘরের অনেক কাজ থাকে, ওদের খাওয়া দাওয়ার ব্যাপারগুলো থাকে, সব মিলিয়ে আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।